হাই, কেমন আছো তোমরা? আমি অনেক ভালো আছি। তো আমি আজকে তোমাদেরকে শুধু আই মেকআপ দেখাবো। আমার আইজ হুডেড এবং হুডেড আইজের মেকআপের জন্য একটুখানি টিপস শেয়ার করব। আমি আমার ফাউন্ডেশনটা মেখে এসেছি, ফাউন্ডেশন প্রাইমার ফাউন্ডেশন এবং কনসিলার, দেন লুজ পাউডার দিয়ে এটা হচ্ছে সেট করেই এসেছি, সেট করেই ভিডিওটা করতে বসেছি। পাশে আমার খালা ঘর ঝাড়ু দিচ্ছে, বাদ দাও, চলো আমরা ভিডিওতে চলে যাই। আমি আমার বিয়ের সময় আই ম্যাজিকের একটা পমেড কিনেছিলাম, আইব্রাউজ পমেড। এটার কালার হচ্ছে ব্রাউন। তোমরা ব্রাউন কালারের আইব্রাউজের জন্য পমেড ব্যবহার করবে, অবশ্যই ব্ল্যাক ব্যবহার করবে না, কারণ আমাদের চোখে মনে হয় যে আমাদের আইব্রাউজ চুলের হেয়ার কালার পুরোপুরি কালো, কিন্তু আসলে কালো নয়। এবং যদি কালো ব্যবহার করো পমেড, তাহলে আলাদিনের জাদুর দত্তর মতো দেখা যাবে। ব্রাউন ব্যবহার করবে তাহলে হচ্ছে ন্যাচারাল দেখা যাবে আফটার অল। আমার নিচের যে আইব্রাউজ লাইন, এখান থেকে শুরু করছি। খুবই অল্প পরিমাণ আমি নিয়েছি এবং নিচের একটা একটা লাইন করার পরে জাস্ট উপর দিকে বলতে পারো যে আমি আইব্রাউজ আঁচড়াচ্ছি। এই ব্রাশটা হচ্ছে এটা সাথেই ছিল। দেখো, তুমি এক মিনিটের মধ্যে কিন্তু দুইটা ভুরুর মধ্যে একদম শার্প একটা ডিফারেন্স দেখতে পাচ্ছ। এটা খুব সাটেল। আমার দুইটা ভুরুই ডান, এটা আমি অফ ক্যামেরা করেছি। আর অনলাইন বিউটি গুরুরা দেখায় যে ভ্রু আঁকার পর এখানে কনসিলার দিয়ে এটাকে আরও সুন্দর করতে, ওটা আমার কাছে কঠিন লাগে, আমি পারি না। এবং তুমিও যদি না পেরে থাকো, কোনো দরকার নেই করা, ওটা না করলে বরং বেশি ন্যাচারাল লাগে, ট্রাস্ট মি। আমি টেকনিকের একটা আইশ্যাডো প্যালেট কিনেছিলাম, এটা আমার বিয়ের আগে। এখান থেকে আমি প্রথম একটা লাইট ব্রাউন শেড নিচ্ছি, এটা আমি লাগাবো আমার ক্রিজের উপরে, ঠিক আমার ক্রিজের উপরে না, আমার ক্রিজেরও বেশ খানিকটা উপরে। এরপর আমি লাগাবো এই ডার্ক ব্রাউনটা। তোমরা আসলে তোমাদের মন মতো কালার ব্যবহার করতে পারো, এখানে কালার শেখার কিছু নেই। আচ্ছা, তো এই ডার্ক ব্রাউন শেডটা আমার মেইন ক্রিজের, আসল ক্রিজের একটু উপরে লাগাবো এবং একটা ফেক ক্রিজের ইলিউশন ক্রিয়েট করার চেষ্টা করব, যাতে করে আমার আইশ্যাডোটা পুরোপুরি দেখা যায়। এবার এই ব্ল্যাক কালারটা লাগাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক না, এটা লাগাবো আরো নিচে এই ফাঁকা জায়গাটায়। আমি প্রত্যেকটা জিনিসই এক চোখের জন্য দেখাচ্ছি। আমি কাট ক্রিজ করব, এজন্য আমার কনসিলার চোখের, তোমরা তো জানোই কোথায় লাগাতে হয়, এটা এখানে একটু লাগিয়ে নিলাম। এরপর আমি উপর দিক তাকাবো, দেখো উপরে যে জায়গা পর্যন্ত লেগেছে, এই পর্যন্ত তুমি পুরাটা হচ্ছে ভরাট করে দিবে। আমি আরও একটু লাগাচ্ছি। এখানে টিপটা হচ্ছে যে এটাও যদি আমি আমার ক্রিজ বরাবর একদম কাটি, তাহলে কিন্তু আমার গ্লিটারটা দেখা যাবে না, আমার শিমারি আইশ্যাডোটা। এজন্য ক্রিজের একটু উপর পর্যন্ত কাটতে হবে, তোমাদের যাদের হুডেড আইজ আমার মতো। আমি কনসিলার দিয়ে যে এটা কাট ক্রিজ করেছি, এটা একটু সময় শুকাতে দিবে, একটু যখন শুকাবে তখন আরও স্টিকি হবে এবং এই ভেজা ভাবটা চলে যাবে। তারপর যে কোনো একটা তোমাদের শিমারি আইশ্যাডো আমি প্রেফার করি হাত দিয়ে লাগানো, আঙুলের টিপ দিয়ে, এই যে এভাবে করে আমি এটা লাগাবো। দেখো, এখানে একটা হার্স লাইন তৈরি হয়েছে, না আমার কোনো ধরনের হার্স লাইনই পছন্দ না, তাই আমি এখানে যে গাঢ় রঙের ডার্ক ব্রাউন কালারটা নিয়েছিলাম, এটা এই বরাবর লাগিয়ে এই দুইটা কালারকে মিক্স করে দিব আমি।
আইলাইনার লাগাচ্ছি W7 এর, এবং এটা আমি এরকম করে বা চোখ বন্ধ করে লাগাবো না, এটা আমি ক্রিজের উপর দিয়ে লাগাবো। আমার মনে হয় এটা আমি এক্সপ্লেইন করার থেকে দেখাই যে আমি কীভাবে লাগাচ্ছি। দেখো এভাবে লাগানোর পরে আমার এখানে একটুখানি ফাঁকা থাকবে, এটা কিছুই না, জাস্ট এরকম করে ভ্রুটা উপর দিকে টেনে মিশিয়ে দিবে। দেখো আমার উইংস আইলাইনার পছন্দ, এবং আমার হুডেড আইস হওয়া সত্ত্বেও আমার উইংসটা কত সুন্দর করে বোঝা যাচ্ছে। তোমাদের যাদের হুডেড আইস অবশ্যই 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 আইল্যাশ কার্ল করতে ভুলবে না। একটা ব্যাপার কি, তুমি যদি অনেক বেশি আইশ্যাডো মাখো, আইলাইনার মাখো, যাই মাখো না কেন, মনে হতে পারে মাস্কারা মাখলে সেরকম কোনো চেঞ্জ আসে না, ছবিতে বোঝা যায় না, কিন্তু না, কথা হচ্ছে তোমার আইস মেকআপ কখনোই কমপ্লিট হবে না তুমি যদি মাস্কারা ব্যবহার না করো। অ্যানাদার টিপ, সেটা হচ্ছে তোমার অবশ্যই নিচের চোখের ভিতরে কালো কাজল ব্যবহার করবে না। অনেকের আছে চোখগুলো অনেক ফোটানো, তারা ব্যবহার করতেও পারো, কিন্তু আমি আমার নিজের জন্য পছন্দ করি না, আমি সবসময় একটা সাদা কাজল ভিতরে ব্যবহার করে থাকি, তাহলে তোমার চোখগুলো আরও বড় বড় দেখাবে। আমার কাছে আইল্যাশ আছে হচ্ছে এটাও আই ম্যাজিকের, আমার সমস্ত মেকআপ প্রোডাক্টই হচ্ছে খুব সস্তা। আচ্ছা, এটা নিয়ে টিপটা হচ্ছে যে যেসব আইল্যাশের তুমি দেখো যে এই গোড়ার দিকে হচ্ছে কি পাতলা, মানে ঠিক না, থিন, এগুলো ব্যবহার করবে হুডেড আইজের জন্য। আদারওয়াইজ যদি এই দিকে খুব ড্রামাটিক হয় এবং এই দিকে খুব ঘন হয়, তাহলে তোমার হচ্ছে উপরে যে তুমি শ্যাডো লাগিয়েছো এটা কিছুই দেখা যাবে না, এটা পুরাটা এই পর্যন্ত হয়ে থাকবে এবং তোমার শ্যাডোর কিছুই দেখা যাবে না, আই প্রমিস। আরেকটা মোটিভেশান আছে এই পাতলা আইল্যাশ ব্যবহার করার ক্ষেত্রে, তাহলে হচ্ছে তোমার চোখগুলো খুব ন্যাচারাল দেখাবে। আইল্যাশে গ্লু লাগানোর পর একটু সময় অপেক্ষা করবে, ধরো 15 থেকে 20 সেকেন্ড, তারপর হচ্ছে গিয়ে জাস্ট চোখে বসিয়ে দিবে। আমি যখন হাইলাইটার লাগাবো তখন এই আইব্রাউজের এই জায়গাটাতে একটুখানি হাইলাইটার লাগাবো। আমি আমার বাকি মেকআপটুকুন অফ ক্যামেরা করে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আমি বাকি মেকআপটুকুন করে ফেলেছি, কিন্তু আমি সবসময় চোখের ব্যাপারে একটা জিনিস ভুলে যাই, তা হচ্ছে আমার নিচের ল্যাশ লাইনে হচ্ছে কি একটু আইশ্যাডো লাগানো। আমি হচ্ছে কি একটা মাঝে যে ব্রাউন কালারটা লাগিয়েছিলাম ওটা এটার মধ্যে নিয়ে জাস্ট নিচের ল্যাশ লাইনে একটুখানি ব্লেন্ড করে দিব। আর চোখের এখানে হচ্ছে গিয়ে গ্লিটার লাগানো যেত, কিন্তু আজকে আমার ইচ্ছা করছে না, এটা আমি আমার বিয়ের সময় করেছিলাম, তখন তেমনিতে একটু ড্রামাটিক লুক দেওয়ার চেষ্টা করা লাগতোই আর কি। আই এম ডান।